নমস্কার বন্ধুরা, আমার অনেকদিন পরে এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করবো বলে। আমার নাম শ্রীকান্ত দাস, আমার একটা চ্যানেল রয়েছে শ্রীকান্ত দাস ফিটনেস। তো একটু রিকোয়েস্ট করব হাত জোর করে আপনাদের কাছে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর এই ভিডিওটাকে একটু শেয়ার করার জন্য। আজকে একটা শুভ দিন, ওই জন্য এসেছি। দেখুন একটা স্ল্যাশও পড়েছি, আজকে আমার জন্মদিন। হ্যাঁ, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে হ্যাপি বার্থডে কিছু বেলুন সাজানো হয়েছে আর সাথে হ্যাপি বার্থডে লেখা রয়েছে। ওই দেখুন রানী, একটু টাটা করো। টাটা রানী, একটু হাত টাটা দিয়েছে। ওটা আমার একটা আমার মেয়ে, আর এই দেখুন আমার বউ। এই যে দেখাচ্ছি ভালোভাবে, এই যে বউ হাতে একটা ছোট্ট কেক নিয়ে রয়েছে। কেক একটা মানুষ রয়েছে, ওটা আমি, স্পেশালি আমি। ইউটিউব, ফেসবুক এগুলো চলছে। কেকটাও দেখুন সুন্দর, মোটামুটি সুন্দরই হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে। একটু রানী আয়। ভিডিওটা বেশি লেন্দি করবো না, একটু ছোট্ট ভিডিও করব। একটু বলে দেবাবু, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বল একটু প্লিজ, বলে দে, তুই বলে দিলি তো আমার করবে। দেখ একটু বল, বল বল, একটু বলে, তুই ভালোই বলতে পারিস কিন্তু। দেখ বল, আই বু বাবা, টাটা বাটা। বল পাপা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। আচ্ছা, এই যে আমরা দেখছি, আক্রম একটু আয় আয়। এই যে দেখছেন আমাদের অতিথি, আমার জন্মদিনের প্রথম অতিথি এসেছে। কেক ফেক কাটবো সবাই, আমরা কেক খাবো, ভালোই লাগবে, আপনাদের সাথে একটু শেয়ার করবো আর কি, আর কিছুই না। চলো কেকটা কাটা শুরু করি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে আবার গান চলছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাইসেল, হ্যাপি বার্থডে টু মাইসেল। সুন্দর একটা কেক, সুন্দর লাগছে। এটা কিন্তু আমি ফ্রন্ট ক্যামেরাতে শুটিং করছি, বেশ ভালো লাগছে। 4K তে ভালোই লাগছে, সুন্দর লাগছে। 4K তে শুটিং করছে এটা, iPhone 12 mini থেকে। এই যে দেখা যাচ্ছে কেকটাকে, দেখ আমার এখানে কীভাবে অন হয় জানি জানি না, তো অন হচ্ছে না। তো দাঁড়া একটু লাইটটা বাড়িয়ে দেখি। হ্যাঁ, কেক কাটার পালা। এই যে কেক কাটার জন্য একটা ছুরি এসেছে, এটা দিয়ে কাটবো কেকটা। হ্যাঁ, বলতে ভুলে গেছি একটা, এই যে দুটো মোমবাতি এসেছে। আমার বয়সটা কিন্তু 35-এ পড়ে গেলাম, দেখে আপনাদের মনে হবে না, একটা চুলও পাকেনি, দাড়িও পাকেনি। দেখছেন মুখটা বারবার ঘেমে যাচ্ছে আমার। চটপট কেকটা কাটো। একটা বড় মোমবাতি নিয়ে এসেছি, আমি
কল্পনা করেন বন্ধুরা, আমার মেয়ে একটু বাথরুমে গেছে টয়লেট করার জন্য, ও আসছে এসে পরে নাকি কেক কাটা হচ্ছে, ও রাতেই শুরু করবো কেকটা কাটা, কি বলেন? কাটা কাটা কেক কাটার পর্ব শেষ হলো, ভাই আমার একটু পরে আসছি।